পটুয়াখালীর কুয়াকাটার সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ষাট কেজি ওজনের বিশাল আকৃতির একটি সামুদ্রিক শোল মাছ শোলটির দৈর্ঘ্য দশ ফুট ও প্রস্থ দুই ফুট মঙ্গলবার দুই আগস্ট সকালে মাছটি আলিপুর মৎস্য বন্দরে নিয়ে আসা হয় এ সময় মাছটি এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা স্থানীয় সূত্রে জানা যায় বঙ্গোপসাগরের সোনার চর পয়েন্টে বাঁশখালীর হাসানুল মাঝি নামের এক জেলের জালে তিন দিন আগে এই মাছটি ধরা পড়ে পরে আজ তিনি মাছটি আলিপুর নিয়ে এলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী রহিম খান বিশ হাজার টাকায় কিনে নেন মাছটির ওজন বেশি হওয়ায় ট্রলারে তুলতে অনেক বেগ পেতে হয়েছে বলে জানিয়েছেন জেলে হাসানুল কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান সামুদ্রিক শোল মাছ সচরাচর দেখা যায় না এটি গভীর সমুদ্রের মাছ এই মাছটিকে নিয়ে গবেষণা করা প্রয়োজন ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান খোদাফেজ